সাদার্ন অ্যাভিনিউয়ে নজরুল মঞ্চ থেকে ধর্মতলার ওবেরয় গ্র্যান্ড হোটেল, তারপর সেখান থেকে ডায়মন্ড হারবার রোডের সিএমআরআই হাসপাতাল। অসুস্থ শরীরে এতটা পথ পেরোনোয় কি কাল হলো কেকের? হার্ট অ্যাটাকের ক্ষেত্রে চিকিৎসার জন্য যে গোল্ডেন পিরিয়ড থাকে, এত দূরে নিয়ে যেতে গিয়ে সেই সময়টা নষ্ট হয়েছিল? এই প্রশ্নই উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে কেকের গাড়ির চালক জানিয়েছেন, নজরুল মঞ্চ থেকে ফেরার সময়ই অসুস্থ বোধ করছিলেন তিনি। এখানেই প্রশ্ন উঠছে, তখনই কেন নজরুল মঞ্চ থেকে সরাসরি কাছাকাছি কোনো হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি কেকে? কেন গ্র্যান্ড হোটেলে আনা হয়েছিল তাকে? নজরুল মঞ্চের কাছে ঢাকুরিয়া আমরি হাসপাতাল, নজরুল মঞ্চ থেকে তার দূরত্ব কতটা? সেখানে পৌঁছতে কতটুকু সময় লাগে তা দেখেছি আমরা। মঙ্গলবার দিন রাত্রিবেলা যে গেটের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি, ঠিক এই গেট দিয়েই শো শেষ হওয়ার পর কেকে তার গাড়িতে উঠে এখান থেকে চলে যান। সঙ্গে ছিলেন তার ম্যানেজার। এখান থেকে তিনি সরাসরি চলে গিয়েছিলেন গ্র্যান্ড হোটেলে। কিন্তু ঠিক এখান থেকে পাশেই ঢাকুরিয়া আমরি হাসপাতালে যেতে কত সময় লাগে এখন আমরা সেটাই দেখব। নজরুল মঞ্চ থেকে ঢাকুরিয়া আমরি হাসপাতালে আসতে সময় লাগলো 2 মিনিট 19 সেকেন্ড। কিন্তু কাছাকাছি হাসপাতালের বদলে নজরুল মঞ্চ থেকে কেকে নিয়ে যাওয়া হয় ধর্মতলার ওবেরয় গ্র্যান্ড হোটেলে। এই দূরত্ব পেরোতে কতটা সময় লাগে এবার আমরা দেখব। নজরুল মঞ্চ থেকে গ্র্যান্ড হোটেলে যেতে ঠিক কত সময় লাগছে? নজরুল মঞ্চ থেকে গ্র্যান্ড হোটেলে আসতে এই 9.5 কিলোমিটারে সময় লাগলো 24 মিনিট 36 সেকেন্ড। এরপর ওবেরয় গ্র্যান্ড থেকে কেকে নিয়ে যাওয়া হয় ডায়মন্ড হারবার রোডের সিএমআরআইতে। মঙ্গলবার দিন রাত্রিবেলা ঠিক গ্র্যান্ড হোটেল থেকেই সঙ্গীত শিল্পী কেকে নিয়ে যাওয়া হয় সিএমআরআই হাসপাতালে। নিয়ে যান তার ম্যানেজার। কত সময় লেগেছিল সিএমআরআই হাসপাতালে যেতে ঠিক এই গ্র্যান্ড হোটেল থেকে তা আমরা দেখে নেব। গ্র্যান্ড হোটেল থেকে আমরা এসে পৌঁছালাম ঠিক সিএমআরআই হাসপাতালের সামনে। যে স্টপওয়াচ চালু করেছিলাম গ্র্যান্ড হোটেলের সামনে, সেই স্টপওয়াচে দেখা যাচ্ছে 12 মিনিট 57 সেকেন্ড এবং 5.5 কিলোমিটারের পথ। যে রাস্তা দিয়ে আমরা এলাম, যেটা দেখা গেল মোট 5টি সিগনাল পড়েছে, যেই সিগনালে প্রায় 30 সেকেন্ডের মতন দাঁড়াতে হচ্ছে। অনেকে প্রশ্ন তুলছেন, ওবেরয় গ্র্যান্ডে অসুস্থ হওয়ার পর তাকে সিএমআরআইতে কেন নিয়ে যাওয়া হলো? কাছাকাছি কোনো হাসপাতালে কেন ভর্তি করা হলো না? গ্র্যান্ড হোটেল থেকে 3 কিলোমিটারের মধ্যে রয়েছে বেলভিউ নার্সিং হোম। এবার গ্র্যান্ড হোটেল থেকে আমরা যাব বেলভিউ নার্সিং হোম, কত সময় লাগে তা দেখব। ওবেরয় গ্র্যান্ড হোটেল থেকে আমরা এসে পৌঁছালাম বেলভিউ নার্সিং হোমে। সময় লাগলো 6 মিনিট 29 সেকেন্ড। অর্থাৎ ওবেরয় গ্র্যান্ড হোটেল থেকে সিএমআরআই হাসপাতাল যেতে যে সময় লেগেছে তার প্রায় অর্ধেক সময় লাগলো বেলভিউ নার্সিং হোমে আসতে। অর্থাৎ কেকে নজরুল মঞ্চ থেকে আমরি হাসপাতালে নিয়ে যেতে সময় লাগতো 2.5 মিনিটেরও কম, আর ওবেরয় গ্র্যান্ড থেকে বেলভিউতে যেতে সময় লাগতো 6.5 মিনিট। তার বদলে তাকে নজরুল মঞ্চ থেকে ওবেরয় গ্র্যান্ড, তারপর সেখান থেকে সিএমআরআইতে নিয়ে যাওয়া হয়, যাতে মোট সময় লাগে 37 মিনিট। তবিয়ত খারাপ থি কি শায়দ ও হোটেল জানে কি জায়গা আগে হসপিটাল চলে যাতে তো শায়দ আজ আমারে বিচ মে হতে। ইস তরহ কে অডিটোরিয়াম মে এক মেডিকেল ভ্যান আর মেডিকেল ফ্যাসিলিটিস জরুর রাখনি চাই জহাঁ পে ইতনা ক্রাউড হোতা হ্যায়। এখন অবশ্য আফসোস ছাড়া আর কিছুই করার নেই। যে মানুষটা সুস্থ সবল শরীরে কলকাতায় এলেন গান গাইতে, সেই তিনি গান স্যালিউট নিয়ে কলকাতা ছাড়লেন কফিন বন্দি হয়ে। আবির দত্ত, ঝিলম করঞ্জায়, পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ।